হাই এভরিওয়ান, সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব এডুকেশনাল ইভ্যালুয়েশন অ্যান্ড স্ট্যাটিস্টিকের কিছু গুরুত্বপূর্ণ বই নিয়ে, অর্থাৎ শিক্ষায় মূল্যায়ন ও রাশিবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বই। তবে তার আগে যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যাও, পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো হাতের কাছে পাওয়ার জন্য। এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে বেশিরভাগ বইতেই আমরা দেখতে পাই যে স্ট্যাটিস্টিক এবং ইভ্যালুয়েশন প্রায় একসঙ্গে দেওয়া থাকে। তাই আজকের এই ভিডিওটি আমরা স্ট্যাটিস্টিক এবং ইভ্যালুয়েশন একসঙ্গে আলোচনা করব। আমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাই বাংলা বই এবং ইংরেজি বই মিলেমিশেই আজকের ক্লাসটি আমরা আলোচনা করব। কারণ পরবর্তীকালে MA এবং নেট সেটের জন্য আমাদের ইংরেজি বইটা আজ থেকে ভালো করা খুব প্রয়োজন, তাই আমরা সেগুলি দেখে নেব। তো চলো প্রথমে আমরা বাংলা বইগুলি দেখে নিই। প্রথমেই মূল্যায়ন নীতি ও কৌশল, সুশীল রায়, এটা সোমা বুক এজেন্সির বই। এবার আসি শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, দেবাশিস পাল ও দেবাশিস ধর, এই বইটা তোমরা কিনতে পারো। এবং শিক্ষায় মূল্যায়ন ও পরিমাপ, নূর ইসলাম, মনোবৈজ্ঞানিক পরিমাপ ও পরিসংখ্যান, অরুণ ঘোষ, কলকাতা এডুকেশনাল এন্টারপ্রাইজ, এই পাবলিকেশনের বই। এবার আসি পাঁচ নম্বর, বিদ্যালয় শিক্ষায় মূল্যায়ন পরিমাপ যোজনা ও ব্যবস্থাপনা, ডক্টর প্রণব কুমার চক্রবর্তী, বিবি কুন্ডু গ্র্যান্ডসন, এই পাবলিকেশন থেকে পাবলিশড হয়েছে। এবার আসি ৬ নম্বর বই, শিক্ষাগত মূল্যায়ন ও রাশিবিজ্ঞান, দেবাশিস পাল, প্রণব কুমার চক্রবর্তী, প্রণয় পাণ্ডে, এটা রীতা পাবলিকেশনের বই। এই বইটাও খুব ভালো, এই বইটা তোমরা কিনতে পারো। গবেষণা পদ্ধতি ও রাশিবিজ্ঞান কৌশল, দেবাশিস পাল। এবার আমি বলি এর মধ্য থেকে, অর্থাৎ এই সাতটা বাংলা বইয়ের মধ্য থেকে কোন কোন বইটা কিনলে ভালো হবে বা কোন বইটা আমাদের সিলেবাস অ্যাকর্ডিং রয়েছে। মূল্যায়ন নীতি ও কৌশল, সুশীল রায়, সোমা বুক এজেন্সির পাবলিকেশন, এই বইটা তোমরা কিনতে পারো। তোমরা স্ক্রিনে বইটি দেখতে পাচ্ছ, এই বইটি খুব সুন্দর, এই বইটায় খুব ডিসকাসভাবে আলোচনা করা রয়েছে, এই বইটা তোমরা কিনতে পারো। এবং শিক্ষায় মূল্যায়ন ও পরিমাপ, নূর ইসলাম, এই বইটা তোমরা কিনতে পারো, এই বইটাও খুব ভালো, এই বইটা তোমরা কিনতে পারো। এবং তার সাথে সাথে বিদ্যালয় শিক্ষার মূল্যায়ন পরিমাপ যোজনা ও ব্যবস্থাপনা, এই বইটা থেকে তোমরা রাশিবিজ্ঞানে কিছু পাবে না, কিন্তু তোমরা মূল্যায়নের অনেকটাই পেয়ে যাবে এবং মূল্যায়নের বেশিরভাগ জিনিসটা আলোচনা করা রয়েছে। তোমাদের বইটা আমি দেখাচ্ছি, দেখো এই বইটা, এই বইটা বিবি কুন্ডু গ্র্যান্ডসন পাবলিকেশন, এই বইটা তোমরা কিনতে পারো, এই বইটা খুব ভালো, এখান থেকে তোমরা মূল্যায়নের অনেক অনেক চ্যাপ্টারগুলো পেয়ে যাবে। এবার আসি শিক্ষাগত মূল্যায়ন ও রাশিবিজ্ঞান, দেবাশিস পাল, প্রণব চক্রবর্তী এবং প্রণয় পাণ্ডে, এই বইটা রীতা পাবলিকেশনের বই, এই বইটা তোমরা কিনতে পারো, এই বইটাও খুব ভালো বই। তোমরা স্ক্রিনে বইটি দেখতে পাচ্ছ, এই বইটা তোমরা কিনতে পারো, এটাতে খুব ভালোভাবে লেখা রয়েছে এবং ডিসকাসভাবে, এবং তোমরা তোমাদের সিলেবাস অ্যাকর্ডিংই পেয়ে যাবে। এবার আসি গবেষণা পদ্ধতি ও রাশিবিজ্ঞান কৌশল, এই বইটা তোমাদের আমি দেখাচ্ছি, এই যে গবেষণা পদ্ধতি ও রাশিবিজ্ঞান কৌশল, দেবাশিস পাল, এটা রীতা বুক এজেন্সির বই, অর্থাৎ রীতা পাবলিকেশনের বই। এই বইটা তোমরা রাশিবিজ্ঞান পুরোটা পেয়ে যাবে, কিন্তু এখানে তোমরা রিসার্চের অনেকটা বিষয় পাবে, অর্থাৎ এখানে লেখাই আছে, দেখো গবেষণা পদ্ধতি, অর্থাৎ রিসার্চে তোমরা অনেকটাই এই বইটা থেকে পেয়ে যাবে। তাই রিসার্চ এবং গবেষণার জন্য এই বইটা তোমরা কিনতে পারো, কিন্তু এই বইটাতে তোমরা মূল্যায়ন অর্থাৎ ইভ্যালুয়েশনের কিছু পাবে না, কিন্তু এই বইটায় রাশিবিজ্ঞান খুব ভালোভাবে দেওয়া আছে, তোমরা এই বইটা কিনতে পারো। পরবর্তীকালে তোমাদের সেই গবেষণা লাগবে, তো রিসার্চ মেথোডোলজির বই লাগবে, তো রিসার্চ মেথোডোলজির জন্য বাংলা বই, এইটা খুব ভালো বই, এইটা কিনতে পারো। এবার আসি আমরা ইংরেজি বইগুলো নিয়ে। প্রথমে আসি স্ট্যাটিস্টিক ইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, SK মঙ্গল, এই বইটা তোমরা কিনতে পারো। এই যে এই বইটা দেখো, স্ট্যাটিস্টিক অ্যান্ড সাইকোলজি অ্যান্ড এডুকেশন, SK মঙ্গল, এই বইটা তোমরা কিনতে পারো। এটার পাবলিকেশন হলো প্রিন্টিং হল অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এই বইটা তোমরা কিনতে পারো, এই বইটা তোমরা পুরো স্ট্যাটিস্টিকের বিষয়গুলো তোমরা পেয়ে যাবে। এবার আসি দু নম্বর, টেস্ট মেজারমেন্ট অ্যান্ড রিসার্চ মেথড ইন বিহেভিয়ারাল সায়েন্স, AK সিং, ভারতী ভবন পাবলিশার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই বইটা তোমরা স্ক্রিনে বইটি দেখতে পাচ্ছ, এই বইটা তোমরা কিনতে পারো, এই বইটাও খুব ভালো। এবার আসি স্ট্যাটিস্টিক মেথড কনসেপ্ট অ্যাপ্লিকেশান অ্যান্ড কম্পিউটেশান, এই বইটা তোমরা কিনতে পারো, YP আগারওয়ালের, এই বইটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই বইটা তোমরা কিনতে পারো, এই বইটাও খুব ভালো বই। এবার আসি চার নম্বর বই, এসেনশিয়াল অফ এক্সামিনেশন সিস্টেম, JC আগারওয়াল, এই বইটা তোমরা কিনতে পারো, বিকাশ পাবলিশিং হাউস প্রাইভেট লিমিটেড, এই বইটা তোমরা কিনতে পারো,
যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওই বইটা তোমরা কিনতে পারো, এটাও খুব ভালো বই। তবে আমার মতে তোমরা স্ট্যাটিস্টিক ইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন এস কে মঙ্গল এই বইটা তোমরা কিনতে পারো, এই বইটা এবং সাথে সাথে ইংলিশের জন্য অর্থাৎ ইভ্যালুয়েশনের জন্য তোমরা এই বইটা কিনতে পারো, ইভ্যালুয়েশন স্টেট অ্যান্ড মেজারমেন্ট, এই যে বই অ্যাসেনশিয়াল অফ এক্সামিনেশন সিস্টেম জেসি আগারওয়াল এই বইটা। এই দুটো বই যদি তোমরা কেনো তাহলে ইংরেজি তোমাদের কনসেপ্টগুলো একটা ইভ্যালুয়েশন এবং একটা স্ট্যাটিস্টিক দুটোই আলাদা আলাদাভাবে দেওয়া আছে, দুটোই তোমরা কমপ্লিট করতে পারবে এই দুটো বই থেকে। আর বাংলার জন্য তো আমি বলে দিয়েছি শিক্ষাগত মূল্যায়ন ও রাশিবিজ্ঞান দেবাশিস পাল, প্রণব কুমার চক্রবর্তী এবং প্রণয় পাণ্ডে রীতা পাবলিকেশনের বই, এবং গবেষণা পদ্ধতি ও রাশিবিজ্ঞান কৌশল দেবাশিস পাল এইটা রীতা পাবলিকেশনের বই। এই বইটা তোমরা কেবল রাশিবিজ্ঞানের জন্য তোমরা কিনতে পারো। তোমাদের আমি বইটা দেখাচ্ছি, দেখো এই বইটা তোমরা কিনতে পারো, এটাতে তোমরা রাশিবিজ্ঞানটা খুব ভালোভাবে পেয়ে যাবে এবং সাথে সাথে গবেষণা পদ্ধতি অর্থাৎ রিসার্চের অনেকটা চাপটা পেয়ে যাবে। আর যে বইটার কথা বলেছিলাম মূল্যায়ন নীতি ও কৌশল সুশীল রায় সোমা বুক এজেন্সির বই, ওই বইটা তোমরা কিনতে পারো, সাথে সাথে শিক্ষার মূল্যায়ন ও পরিমাপ নূর ইসলাম এই বইটা তোমরা কিনতে পারো। এবং তোমাদের যদি জানা কোনো বই থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা তোমরা কতটা উপকৃত হচ্ছ তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো, কারণ তোমাদের কমেন্ট আমার ভিডিও তৈরি করার প্রতি একটা আগ্রহ জাগায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, এবং তোমরা যদি আরও অন্যান্য কিছু ক্লাস বা কোনো বইয়ের সম্বন্ধে জানতে চাও তাহলেও তোমরা কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব ক্লাস স্টাডি ফর এডুকেশন।